নেতিবাচক রাজনীতির কারণে খুব শীঘ্রই বিএনপির পতন ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে আলাদা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন নেই। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। তেজগাঁয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় 150টি সেতু, 14টি ওভারপাস, মোটরযান ফিটনেস পরীক্ষার কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সড়ক ও সেতু মন্ত্রণালয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতিতে বিরোধী দল দেশকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, এখনো তারা বিপদে চলছে বলে জানান তিনি। এখন কত ঘরে কত আগুন, এখন বিশ্বের অনেকে ঘরই সামলাতে পারছে না, চারদিকে অশান্তির আগুন। এটা সাজা বাংলাদেশে এসে ফখরুল সাহেব উৎসাহ দিবে কে? তিনি তো প্রতিদিনই ভাষণ দিতে গিয়ে এইসব মিথ্যাচার করেন যে পশ্চিমা বিশ্বের উৎসাহ তিনি পাচ্ছেন। এদিকে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির 28 তারিখের আন্দোলন কোন মাসে হবে তা জানতে চায় জনগণ। এখন মানুষে হাস্যরস করে বলে, এটা এইবারের 28 তারিখ নাকি আগামী বছরের 28 তারিখ নাকি তারপরের বছরের 28 তারিখ, কারণ গত প্রায় 15 বছর ধরে আমরা এই আন্দোলনের হুমকির মধ্যে আছি। বাস্তবতা হচ্ছে এই বিএনপির কর্মীরা ছাড়া জনগণের সেখানে কোনো সম্পৃক্ততা নাই। বিএনপির কর্মী ছাড়া জনগণ তাদের সাথে নেই বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।